মুসলিম মিশনারি আপনাকে আবারও যুক্ত করেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। মুসলিম মিশনারি ভাই, আপনাকে আমার প্রশ্নটা ছিল যে এই যে আপনার নবী যেই কাজগুলো করেছে এবং যেই কাজটা ইসলামে হালাল করে রেখে গেছে, এইটা তো একটা অন্যায় কাজ, তাই না? অন্যায় বলবো না, অন্যায় বলবেন না, একজন মানুষের কনসেন্ট ছাড়া, একটা মেয়ের কনসেন্ট ছাড়া তার সাথে যৌন সঙ্গম করা, তার সম্মতি ছাড়া তার সাথে যৌন সঙ্গম করার অধিকার যদি একজনের থাকে, এটা তো একটা ভয়ঙ্কর অন্যায় কাজ। না আসিফ ভাই, আপনি এটাকে অন্যায় বলতে পারেন না, এটাকে বলতে পারেন ন্যায় বহির্ভূত কাজ, কিন্তু অন্যায় কেন বলবেন? এটার মানেই তো ভাই অন্যায় হয়। যেমন ধরেন ইসলামে যে বিধানটা আছে সেটা হচ্ছে, আপনারা যদি জিহাদ করতে যান কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে আপনারা বন্দি করে তুলে নিয়ে আসতে পারবেন, এবং সেই নারীদের সাথে যৌন সঙ্গম করা ইসলামে সম্পূর্ণ জায়েজ। আপনি যদি দলিল দেখতে চান, আমি দলিলগুলো বের করতেছি, কোনো সমস্যা নেই, সমস্ত দলিল আমি দেখাবো যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে তাদের সাথে যৌন কর্ম করা ইসলামে সম্পূর্ণ হালাল কাজ। এখন এই জিনিসটা যদি আপনার সাথে হয়, মনে করেন ভারতের একটা সৈন্যবাহিনী একটা বাংলাদেশে ঢুকলো এবং বাংলাদেশে ঢুকে মুসলিমদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে নিয়ে তারা যৌন দাসী হিসেবে ব্যবহার করলো, এই জিনিসটা কি আপনার কাছে কেমন মনে হবে এই কাজটা ভারতের হিন্দুরা যদি করে? সেটা ভালো মনে হবে না। এটা কি ন্যায় কাজ হবে নাকি অন্যায় কাজ হবে? হ্যাঁ, অন্যায় হবে। আচ্ছা, কিন্তু মুসলিমরা যদি ভারতে আক্রমণ করে ভারতের কাফের হিন্দু কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ভোগ করে, যেটা ইসলামে সম্পূর্ণ হালাল, সেটা কি তাহলে ন্যায় হবে নাকি অন্যায় হবে? আপনি কেমন যেন পেঁচায় দিচ্ছেন। না না, আমি একদম মানে খুব সিম্পল একটা কোয়েশ্চেন করেছি যে একই কাজ যদি হিন্দুরা বা মুসলমানদের সাথে করে, মুসলমানরা হিন্দুদের সাথে করতে পারবে, সেটা রেফারেন্স আমি দলিল প্রয়োজনে আপনাকে আমি দেখাবো একটা একটা বের করে, যেটা ইসলামে সম্পূর্ণ হালাল কাজ। কাফেরদের মেরে কাফেরদের উপরে জিহাদ মানে কায়েম করতে হবে, তাদের প্রত্যেক গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে হবে এবং সেই কাজে কাফেরদেরকে আক্রমণ করতে হবে, আগ বাড়ায় গিয়ে আক্রমণ করতে হবে কাফেরদেরকে, এটা আমি দেখাবো দলিল একটু পরে দেখাচ্ছি আপনাকে। আমার প্রশ্নটা হচ্ছে, যেটা ইসলামে হালাল সেই কাজটা যদি হিন্দুরা মুসলিমদের সাথে করে, সেটা কি আপনার কাছে, কি আপনার দৃষ্টিতে সেটা কি ন্যায়সঙ্গত কাজ হবে নাকি অন্যায় কাজ হবে? আপনি উনি বলেছেন এটা অন্যায়, এটা অন্যায় বলছে অলরেডি ভাই। হ্যাঁ, অন্যায় বলেছেন অলরেডি। এখন আপনাকে জিজ্ঞেস করেছি যে তাহলে তো ভাই আপনাদের ধর্মগ্রন্থে এই জিনিসটা অ্যালাউ করা আছে, তাহলে এটাও তো অন্যায় তাই না? আচ্ছা, আপনি যে কাফেরদেরকে আপনি তো হ্যাঁ আসলে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি শুনতে পেয়েছি শুনতে পেয়েছি শুনতে পেয়েছি, ধৈর্য ধরেন ভাই। আপনি যে সুরা বাকারার যে 256 নম্বর আয়াতটার কথা পাশে থেকে আপনাকে একজন বলে দিল, সুরা বাকারার 256 নম্বর আয়াত, যার যার দিন তার তার, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, গোমরাহির পথ হিকমতের পথ থেকে আলাদা প্রতিভাত হয়ে উঠেছে, এই আয়াতটার কথা বলে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, তাই তো ভাই? আমি ঠিক বলছি নাকি? জি জি, আমি ঠিক বলতে চাচ্ছিলাম। একদম। তাহলে আমি এই মানে আয়াতটার তাফসিরটা আমরা যদি একটু পড়ে দেখি যে এই আয়াতটা আসলে কি বলা হয়েছে, এই আয়াতটার ভিতরে আসলে কি বলা হয়েছে এবং এটার আসল অর্থ কি, সেই জিনিসটাকে আমরা একটু আহকামুল কোরআন গ্রন্থ থেকে একটু পড়ে দেখি, কি বলেন ভাই? জি, বের করেন। অবশ্যই, মাশাআল্লাহ, আপনার পাশে যিনি আছেন ওনাকেও আমাদের সাথে কথা বলতে বলেন, উনিও আমার সাথে কথা বলুক, আমি খুশি হব যে উনিও যেহেতু একটা আয়াত বলতে পারছে তার মানে উনি তো ইসলাম সম্পর্কে একটু একটু জানে। তাহলে দেখি আমরা এই যে আহকামুল কোরআন গ্রন্থটা আমি বের করে ফেলছি, দেখেন এটা হচ্ছে, আমি আপনাকে দলিলটা ইয়া দিয়ে দিচ্ছি, দাঁড়ান, আহকামুল কোরআন খায়রুন প্রকাশনী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 355 থেকে 358, মানে সুরা বাকারার 256 নম্বর আয়াতের যে তাফসির সেটা আমরা একটু পড়বো, সেখানে যে জিনিসটা বলা আছে ভাই আপনি একটু পড়ে শোনান তো ভাই, একটু আমাদেরকে লাল কালি দেওয়াটা। আচ্ছা, দিনে কোনো জোর প্রয়োগ নেই, হেদায়েতের পথ গোমরাহী থেকে আলাদা স্পষ্ট, প্রতিভাত হয়ে উঠেছে, মানে স্পষ্ট হয়েছে আর কি। হ্যাঁ, পরের লাইন পড়েন। হ্যাঁ, তারপর হচ্ছে দহাক সুদ্দি দহাক সুলাইমান, সুদী। এরা হচ্ছে তাবেই, হ্যাঁ, আচ্ছা সাহাবিদের সাহাবি মানে তাবেই, ঠিক আচ্ছা, আছে। ইবনে মুসা। হ্যাঁ হ্যাঁ, জি জি, আমি তার নিচ থেকে পড়তেছি। হ্যাঁ, পড়েন এই যে দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা হে বলেছেন, নবী, এরপর তুমি কি লেখা? কাফির ও না 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 মুনাফিকদের। না, ওয়েট 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 ওয়েট, দহাক সুদ্দি আচ্ছা, ইবনে সুলাইমান ইবনে মুসা বলেছেন, এরপরে কি লেখা, এখানে কি লেখা সেটা পড়েন। এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। মনসুখ হয়ে গেছে, মনসুখ মানে কি ভাই একটু বলেন তো ভাই। মনসুখ মানে রহিত। ওয়াও, মানে উপরের আয়াতটা কি মনসুখ হয়ে গেছে নাকি এখানে লেখা নাকি? জি, ওয়াও, মনসুখ হয়ে গেছে। তাহলে নাসেখ আয়াতটা কি ভাই, নাসেখ আয়াতগুলা কি কি, নাসেখ এবং মনসুখ কি কাকে, তা তো আপনি জানেন নাকি জানেন না? জানি না তেমন। নাসেখ এবং মনসুখ আপনি জানেন না, মানে নাসেখ মানে হচ্ছে
আপডেটেড আয়াত মানে হচ্ছে যেটা পরে নাজিল হয়েছে এবং যেটা হচ্ছে ইসলামের বিধান, আর মনসুখ আয়াত হচ্ছে যেটা রহিত হয়ে গেছে, সেটা আর অ্যাপ্লিকেবল না, মানে আর আপনি সেই জিনিসটা সমাজে বা ইসলামী হুকুমতে সেটা প্রয়োগ করতে পার প্রয়োগ আচ্ছা করবেন না, ঠিক আছে? কিন্তু নাসেকটা আপনি জি প্রয়োগ জি করবেন। নাসেক আয়াতগুলো কি কি ভাই একটু পড়েন তো। আচ্ছা, আমি একটা কথা বলে নিই মাঝখানে। হ্যাঁ বলেন। এই জিনিসটা যে মনসুখ হয়েছে সেটা তো আপনি বুঝতে পারছেন, মানে এখানে লেখা আছে আপনি মানছেন, তাই না? আমি ঠিক বলেছি যে একই ভাবে আপনি লেখা যে দাসী আয়াতে, সম্পর্কে মানসুখ হয়েছে সেটাও লেখা আছে, সেটা সেটা কেন কোথায় লেখা মানলেন আছে? না? সেটা কোথায় লেখা আছে দাসী মানসুখ হয়ে গেছে, সেটা কোথায় লেখা আছে? সেটা আমি রেফারেন্স বলতে পারবো না, তবে আমি শুনছি। শুনছেন? যদি আপনি দেখাতে পারেন তাহলে দেখান, আমরা একটু দেখি চেক করি। কোথা কোথা থেকে শুনছেন, মানে সে কি রেফারেন্স দেয়নি? যেখান থেকে শুনছেন যে এটা দাস প্রথা মানসিক হয়ে গেছে, কি রেফারেন্স দিচ্ছেন যার কাছ থেকে শুনছেন? জি রেফারেন্সটা বলতে পারবো না, তবে দাসপ্রথা রেফারেন্স বিলুপ্ত হয়ে বলতে যায় না যার পারলে কাছ থেকে। যার কাছ থেকে শুনছেন তিনি কি কোনো রেফারেন্স দিছে? তাইলে তো ভাই আমিও বলতে পারি যে মদ খাওয়াটা ইসলামে হালাল হয়ে গেছে। ভাই রেফারেন্স দিতে পারবো না, কিন্তু মদ খাওয়াটা ইসলামে কিন্তু ভাই হালাল হয়ে গেছে, রেফারেন্স দিতে পারবো না ভাই। এটা কি আপনি মানবেন? রেফারেন্স একসময় আমি এটা আপনাকে দিব আর কি, আমি আবার যোগ করে কোনো রেফারেন্সটা সময় তো এক সময় আপনি দিব এটা। আপনি আমার আপনি আমার কথাটা একটু উত্তর দেন। যিনি দাবি করছেন, যিনি দাবি করছেন তিনি কি কোনো রেফারেন্স দিয়েছিলেন? রেফারেন্সটা আমার খুঁজতে হবে, আমি খুঁজে বের করতে পারবো। ভাই আপনি কি বাংলা কথা বুঝেন? মানে এক কথা আমার বারবার কেন রিপিট করতে হচ্ছে আমি বুঝতেছি না। যিনি দাবি করেছিলেন তিনি কি কোনো রেফারেন্স দিয়েছিলেন? জি না, তিনি যদি কোনো রেফারেন্স না দিয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝলেন যে তিনি সত্য কথা বলেছে? এটা বিশ্বাস করছি তার কথাটা শুনে, শুনি মানে তাদের আপনি কথা। মোহাম্মদ, মানে আপনি যার কথা শুনেন তার কথা এইভাবে বিশ্বাস করেন, আর মানে কোনো কথা শুনে সেই কথা যাচাই বাছাই করেন, নিজের যাচাই বাছাই না করেই সেই কথা বিশ্বাস করে এসে অন্যকে জিজ্ঞেস করেন, মানে অন্যকে চার্জ করেন যে ওই আচ্ছা লোক তো বলছে যে মানসিক হয়ে গেছে দাসপ্রথা, এটা আপনি কেন মানেন না যেটা আপনি নিজেই যাচাই বাছাই করেন নাই? বুঝতে পারছি। জি আসিফ ভাই, এতটুকু বলার। কি বুঝতে পারছেন ভাই, কি বুঝতে পারলেন? আমি তো কিছু বুঝলাম না। আপনি বললেন যে দাসপ্রথা নাকি মানসুক হয়ে গেছে, দলিল আছে কিন্তু আপনার কাছে নাই, কিন্তু আছে, কোথায় আছে ভাই? দলিল মানে বা উনি তো যাচাই করে নাই, যে দাবি করছে সেই রেফারেন্স দেয় নাই, সে মানে উনি উনি যাচাই করবে কোথা থেকে? মানে মানে যে সে কেন রেফারেন্সই দেয় নাই, যাচাই করা তো অনেক দূরের কথা। সেই জিনিসটা আবার মুসলিম মিশনারি ভাই যে বই খুলে যাচাই করে দেখছে সেটা তো অনেক দূর কি বাত। উনি যে ওনারে বলছে সে কোনো দলিলই যে দেয় নাই, দাবি করছে সেই রেফারেন্স দেয় নাই, সে উনি যাচাই করবে কোন আবদুল্লাহ থেকে? খালি মুখে মুখে কইছে মানসুক হয়ে গেছে, আর মুসলিম মিশনারি ভাই আলহামদুলিল্লাহ বইলা চলে আসছে নাকি? না না, আমাদের তো সব আসলে কুরআন মানে হাদিস আমরা তো তাফসির ওইভাবে এগুলো আমাদের ধর্ম নিয়ে অতটা গবেষণা বা পড়াশোনা ওইভাবে করা হয় নাই, এই জন্য ওই আমরা তো ওইভাবে রেফারেন্স গুলো চেক করতে পারি না। মানে হ্যাঁ আপনি সেটাই মুসলিম সেটাই। মিশনারি, মুসলিম মিশনারি নাম নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। নাস্তিকরা যে এখানে বসে আছে তারা ইসলাম সম্পর্কে সব জানে, সব দলিল বাইর করে দাহিতেছে, কিন্তু আপনি ভাই ইসলাম সম্পর্কে কিছু জানেন না নাকি? আপনারা তো তাই ইসলাম বেশিরভাগ মানে সম্পর্কে না, যেগুলো ইসলাম সম্পর্কে না জানেন এটা এটা কোনো অপরাধ না, দ্যাটস ফাইন, ইসলাম সম্পর্কে জানেন না, কিন্তু কোনো একটা দাবি করার আগে আপনি যখন বড় গলায় দাবি করবেন ভাই এটা মানসিক হয়ে গেছে এটা তো আপনি দেখাইলেন না, এটার আগে তো আপনার নিজেরই জানা লাগবে যে আপনি যে দাবিটা করতেছেন সেটা সত্য কি মিথ্যা, জানা লাগবে না কোনো কিছু জি দাবি জি করার এটা আগে? ঠিক এটা দাবি জি। মানে এই জিনিসটা না জেনে এরকম দাবিটা মানে করে সময় নষ্ট কেন করলেন না না, উনি তো রেফারেন্স দিছে, আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, এখন আমাদের উচিত ওনার ভাই? রেফারেন্সটা যাচাই করার লজিক্যাল জন্য। ভাই, না লজিক্যাল না ভাই শোনেন, থাক। ওনার রেফারেন্স যাচাই করার জন্য আমাদের কোরআন হাদিস সিরাত তাফসির এগুলো সব পড়লে আমরা নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পেয়ে যাবো। ঠিক ঠিক আছে ভাই, আপনি যেই আয়াতটা দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন যে দিনে কোনো ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, সেটা হচ্ছে একটা মানসুক আয়াত, সেটার দলিল আপনাকে আমি দেখাই দিছি। থ্যাংক ইউ আসিফ ভাই টপিকে চলে যাওয়ার জন্য। এবং এখন আবার সেই প্রশ্নটাতে আমরা ফেরত আসি যে হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে, মুসলিমদেরকে আক্রমণ করে, বা ইসরায়েল যদি প্যালেস্টাইনে আক্রমণ করে, বা মিয়ানমারের বৌদ্ধরা যদি রোহিঙ্গাদের উপর আক্রমণ করে, তাদের মানে মুসলিম পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে ভোগ করে, এই জিনিসটা তো ইসলামে তো হালাল, কিন্তু একই কাজ যদি কাফেররা করে মুসলিমদের সাথে, জিনিসটা কি আপনার কাছে ন্যায়সঙ্গত কাজ মনে হবে নাকি অন্যায় মনে হবে? মুসলিম মিশনারি ভাই মিউট করে ফেলছেন, মুসলিম মিশনারি ভাই আপনি নিজেকে মিউট করে ফেলছেন, জি জি শোনা যাচ্ছে। এটা কি মনে করেন আপনার কাফেররা আসলো, হিন্দু কাফেররা আসলো, আইসা আপনাকে মারলো, মাইরা আপনার বোন, আপনার মা এবং আপনার স্ত্রীকে নিয়ে গেল, তিন হিন্দু সেনাবাহিনীর সদস্য, তিনজন তিন ভাগ করে নিল, হ্যাঁ তিনজনে তিনজনে নিল, আপনার বোনকে, আপনার মাকে, আপনার বউকে। আচ্ছা আপনারটা দিয়ে উদাহরণটা দেন, সমস্যা নাই। আমি তো ভাই এগুলো সমর্থন করি না, আমি তো ইসলামের এই বিধানগুলো সমর্থন করি না, আমি তো তীব্রভাবে বলবো এটা যার সাথেই হোক না কেন, জিনিসটা অন্যায়, আমি কিছুতেই এটাকে সমর্থন করি না। সাথে তো আসিফ ভাই এটাও বলবে যে যে শিক্ষা দিচ্ছে তার দুই গালে জুতা মারো ধরে ধরে।
এক্স্যাক্টলি, যে এই সমস্ত নিয়ম বানাইছে, যে এই সমস্ত বিধান তৈরি করছে যে কাফের মায়েরা তাদের মা বেটিকে তুলে না সেক্স কর, এইটারে সামনে আপনি তো পাইলে আগে ছিলা জিতা বলছেন দিয়া যে এগুলো এই নবী মোহাম্মদকে, এই ইসলামের কথা আগেও শুনে নেন, ছিল। এই কথা শুনে নেন, কথা শুনে নেন, আমি যদি এই বিধান যে বানাইছে এই নবী মোহাম্মদকে সামনে পাইলে আমার ছিলা জুতা, দুর্গন্ধযুক্ত গলা এগুলো জুতা এগুলো দিয়া বিধান বাইলা, নবী মোহাম্মদ বানায়নি, এইগুলো এগুলো নবী তার মোহাম্মদকে আগে গিয়ে তার থেকেও ছিল। সাহাবিরা, নবী মোহাম্মদকে গিয়ে তার একটা সাহাবিরা, সেকেন্ড এটা আসিফ একেবারে ভাই, ডাহামিথ্যা কথা, ডাহামিথ্যা কথা। আসিফ ভাই একটা সেকেন্ড ধরেন, তার কথাটা যদি ধরেই নেই, মানে আপনি কি বলতেছেন আল্লাহ সুবহান ও তাআলা সেই কালের যে কালচার ছিল, সেই কালের ডাকাতদের যে কালচার ছিল, সেই ডাকাতদের কালচারটা আল্লাহ পছন্দ হয়েছে এবং নবী সেটা ফলো করছে, আল্লাহ ডাকাতদের থেকে শিক্ষা দিচ্ছে, এটা বলতে চাচ্ছেন? প্রথমে যে আসিফ ভাই বিয়ে নিয়ে একটা কথা বললো না, আপনি কি মানে সেটা বলতে চাচ্ছেন কিনা, মিশনারি না না আমি সাহেব? ওইভাবে বলতে চাচ্ছি না, তাহলে কি বললেন আপনি যে আমি বললেন বলতে সেটা সেই চাচ্ছি যে সময়ের, এটা সে ইনভেন্ট করে নাই আল্লাহ, অন্য মানে ডাকাতদের ইনভেন্ট করা জিনিস আল্লাহ গ্রহণ করছে। আচ্ছা আমরা না একটু না একটা সেটা হাদিস ঠিক ছিল তাহলে না। একটু দেখে নিই, আমরা একটা হাদিস তাহলে একটু দেখে নিই এই বিষয়ের উপর, একটা হাদিস মুসলিম মিশনারি ভাই একটু দেখেন, সহি মুসলিম গ্রন্থের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 3477 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ, ইস্তিবরার পর যুদ্ধবন্দিনী বন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। এই হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে আমরা পড়ি, আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান, তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন, মানে সাহাবীরা কিন্তু ভাবতেছে যে এই কাজটা ঠিক হবে না, এই কাজটা করতে তারা সংকোচ করতেছিল, ঠিক আছে, সাহাবীরা, ফারাজ ভাই, লজিক্যাল ভাই এবং মুসলিম মিশনারি ভাই, আপনারা দেখেন সাহাবীরা মানে মেয়েদেরকে ধরে আনছে, বন্দি করে ধরে আনছে, এখন তাদের সাথে সঙ্গম করাটা সাহাবীদের মধ্যে কয়েকজন নাজায়েজ মনে করতেছিল, তারা ভাবতেছিল না কাজটা ঠিক হবে না, এটা তো অন্যের স্ত্রী এবং তাদেরকে তো বন্দি করে নিয়ে আসছি, এই কারণে কয়েকজন সাহাবি যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে। আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন এবং নারীর মধ্যে তোমাদের মানে সাথে সাথে আল্লাহ পাক নবীর মাধ্যমে একটা আয়াত নাজিল করে দিলেন, যেটা হচ্ছে সূরা নিসা 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এ আয়াত অবতীর্ণ করেন এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করে নিবে। মানে এই যে সাহাবিরা জিনিসটা খারাপ মনে করতেছিল এবং সংকোচ করতেছিল সেক্স করতে, সেখানে সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে বইলা দিল যে তোমরা সেক্স করতে পারো, কোনো সমস্যা নাই, তোমরা তাদের সাথে বন্দিনীদের সাথে সেক্স করো কিন্তু ইদ্দত পূর্ণ করার পরে করো, মানে আল্লাহ পাক জিনিসটাকে একটা বৈধতা দিলেন যে তোমরা করতে পারো কিন্তু ইদ্দতের পরে। ফারাজ ভাই এখানে তো পরে কোথাও বোঝার উপায় নাই যে আগে থেকে প্রচলিত ছিল দেখা নবী মোহাম্মদ সেটাকে অ্যালাউ করছে, এরকম তো কিছু না, না, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে না ভাই। এখানে তো বরঞ্চ দেখা যাচ্ছে সাহাবিদের মধ্যে কেউ কেউ এটাকে একটা খারাপ কাজ মনে করতেছিল যে মানে মেয়ে বন্দি করে নিয়ে আসছি এদের সাথে কেমনে সেক্স করি, এদের তো স্বামীরাও বর্তমান আছে, সেখানে আল্লাহ পাক আগ বাড়ায় গিয়া আয়াত নাজির করে জিনিসটাকে বৈধতা দিল, হ হ তোরা কর, তোরা সেক্স কর, হ্যাঁ তোরা বন্দি করে নিয়ে আসছো ওদের সাথে সেক্স কর কিন্তু ইদ্দতের পরে কর, হ্যাঁ আল্লাহ তো অনুপ্রাণিত করলো করতে নাকি, ভাই সেটাই তো দেখা যাচ্ছে। মানে মনে করেন ফারাজ ভাই আপনার আমি বাসায় মানে মাংস রান্না করছি, আপনি খাবারটা খাইতে সংকোচ করতেছেন যে আসিফ ভাইয়ের বাসায় গিয়ে এইভাবে না জিজ্ঞেস করে খামু, জিনিসটা একটু সংকোচ, হ্যাঁ আপনার একটু সংকোচ হচ্ছে, তখন মনে করেন লজিক্যাল ভাই এসে কইলো আল্লাহ পাক তোরে কইছে খা খা বেশি করে খা কিন্তু হাত ধুয়ে খাইস, হ্যাঁ হাত ধুয়ে আচ্ছা তারপর খাইস, আচ্ছা এই জিনিসটা তো আপনার মনে তো প্রথমে একটু সংকোচ ছিল, লজিক্যাল ভাই এসে আপনার সংকোচটা কাটায় দিল তাই না, ভাই, মাংস রান্না করেন না, আবার পশু মারে ফেলাই তুই, মুসলিম মিশনের ভাই আপনি কি তাইলে আবার প্রসঙ্গ পরিবর্তন করার মানবতায় চেষ্টা আবার আঘাত করছেন, করব ভাই। মুসলিম মিশনের ভাই আপনি কি প্রসঙ্গ পরিবর্তন করার চেষ্টা করছেন, না ভাই আমার দিচ্ছি সেটা না মনে হয় না, পরিবর্তন করতেছি না আপনার মাংসের কথা নিয়ে, ওনার মাথায় এতটুকু খেলছে, ওনার লজিক্যাল ব্রেনে এতটুকু রেসপন্স আসছে, উনি প্রসঙ্গ চেঞ্জ করার চেষ্টা করতেছে না। আচ্ছা তাহলে আরো কয়েকটা হাদিস দেখি, শুনেন আবু দাউদ শরীফের দেখেন ইসলামিক ফাউন্ডেশন 2152 নম্বর হাদিস, বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, টাইটেলে পরিষ্কার ভাবে বলা যে বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা, এখানে দেখেন একই জিনিস, কিছু মহিলাকে বন্দি করে হাওয়াজেন গোত্রে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করা গুনাহ মনে করে, কেননা তাদের মুশরিক স্বামীরা বন্দি ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, অর্থাৎ অধিকারভুক্ত দাসীদের সাথে করতে পারবো ইদ্দত পূর্ণ করার পরে, সরাসরি বই থেকেও দেখি দেখেন বন্দি দাসীদের সাথে সঙ্গম করা একদম পরিষ্কার ভাবে এই জিনিসগুলো বলা আছে হাদিস গ্রন্থে। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই যে উনি যে বলেন আগে থেকে প্রচলিত ছিল এই জন্য নবী করছে, কিন্তু আগে থেকে তো বরঞ্চ দেখা যাচ্ছে সাহাবীরা সংকোচ করতেছিল, আল্লাহ গিয়া তাদেরকে করতে মানে ইয়া দিচ্ছে, হুকুম দিচ্ছে তোরা কর, তোরা করবি না কেন কর, তোরা পাইছস মাইয়া পাইছস আর করবি না কর কর কিন্তু ইদ্দত পূর্ণ করার পরে করিস, তোরা কর বেটারা তোরা কর, এইটা তো আল্লাহ পাক বলছে তাই না মুসলিম মিশনারি ভাই, আসলে আপনি যেভাবে বোঝাচ্ছেন জিনিসটা এভাবে না,
তাহলে জিনিসটা যেভাবে সেভাবে আপনি আমাদেরকে একটু বুঝাই দেন। আপনি তো ইসলাম সম্পর্কে অনেক পণ্ডিত, অনেক জানেন, আমি তো ভাই হাদিস, এই হাদিসের ব্যাখ্যাও করছি, সেখানেও তো এরকমই বলা আছে না। আপনি এখন কি বুঝছেন সেটা আপনি বলেন দলিল আপনারা শুধু সহকারে এগুলো আমরা শুনি, হাদিসই পড়েন, আরো তো অনেক হাদিস আছে, সেগুলো তো পড়েন না। কিন্তু আমরা তো এখন আলোচনা করছি একটা স্পেসিফিক বিষয় ভাই। এখন মনে করেন জি হাদিসের ভিতর অন্য হাদিসে কি বলা আছে সেটা জেনে কি করব, তাতে কি এই হাদিসটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে? অন্য কোনো হাদিস থাকলে সেই তাতে কি এই হাদিসটা ভুল প্রমাণ হবে বা মিথ্যা প্রমাণ হবে? এখানে কি আমরা না উজু করার হাদিস নিয়ে আলোচনা করব, মানে উজু করার রেফারেন্স নিয়ে আলোচনা করব, দাদাদের বিষয় না আপনি কথা বলতে চাইলেন? জি জি আমি বলছি, এখন এখন আপনি দাদাদের বিষয়ে আলোচনা করতে চাইলে আমরা কি আপনাকে উজু করার হাদিস দেখাবো? না সেটা ঠিক আছে, ফারাজ ভাই চিন্তা করেন আপনি কত খারাপ, দেখেন আপনি কিন্তু উজু করার হাদিস দেখাচ্ছেন না, আপনি কিন্তু এই যে দাস দাসী নিয়ে আলোচনা হচ্ছে খালি দাস দাসীর হাদিস কেমন দেখাচ্ছেন। কেমন কথা ভাই, কেমন দাবি যে আরো অন্য কিছু আছে যেটা নিয়ে আলোচনা, আমরা তো সেটাই দেখাবো তাই না? কিন্তু ভাই আপনি না তো না আপনি, মানে আমি আপনি তো সেই হাদিস মহিউদ্দিন দেখাচ্ছেন ভাইয়ের না, কথার আপনি তো প্রেক্ষিতে বললাম আর কি। ফারাজ ভাই আপনি তো দাড়ি কতটুকু লম্বা রাখতে হবে সেই হাদিস দেখাচ্ছেন না ভাই, তাহলে আপনি তো কেমনে নিরপেক্ষ কোথায় হয়ে যাবেন? কোথায় গেল, কোথায় গেল ভাই আপনার মানবতা, কোথায় আপনার মানবতা হারিয়ে গেছে? ছি, নাস্তিকরা ভাই এরকমই হয়, আপনাদের মতো খারাপই হয় বুঝছেন, কিছু বললেই খালি এই যে হাদিস বাইর করেন। কিন্তু আপনারা তো একবারে বললেন না আল্লাহ নবী দাড়ি কতটুকু রাখতে বলছে, সেই হাদিস তো দেখাইলেন না ভাই, এই যে দাস দাসীর আলোচনার ভিতরে তো সেই হাদিসটা আনলেন না তো ভাই। মানবতা মরে গেল ভাই। আলোচনা আলোচনা শেষ করেন, ওনার সাথে আলোচনা শেষ করেন, বেচারা নিজেও হয়তো বা খুব বেশি একটা জানে না। আচ্ছা আচ্ছা মুসলিম আচ্ছা মিশনের ভাই, ভাই আপনার আমি পাশে যিনি আপনাকে ছিলেন আমি আমি মুসলিম আপনাকে মিশন, একটু একটু রিমাইন্ড করে দিচ্ছি ভাই, হ্যাঁ বলেন, আপনি প্লিজ ওই প্রশ্নটা একটু ফেরত যান যিনি বললেন যে মানে খুব বেশি চিন্তা করতে হয় নাই তার, হিন্দুরা যদি তার উপর আক্রমণ করে তার মা বেটিকে বন্দি করে এবং বন্দি করে নিয়ে যায় দাদা হিসেবে ভাগাভাগি করে না, এটা একটা অন্যায় কাজ হবে? যিনি এটা খুব সহজে রিয়েলাইজ করতে পারছেন একই কাজটা মুসলিম করলে কি হবে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই, মানে আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। প্লিজ আপনি কি ওখানে একটু ফেরত যেতে পারবেন? তাহলে আমরা এক কাজ করি ফারাজ ভাই, এই যে হাদিসটা বের করে সেই হাদিসটার ভিতরে আমরা শব্দগুলো একটু পাল্টায় ওনাকে জিজ্ঞেস করি। মনে করেন হিন্দুদের একটা ধর্মগ্রন্থে এই জিনিসটা বলা আছে যে বন্দি মুসলিম স্ত্রীদের সাথে সহবাস করা। তারপরে মনে করেন হরিদাস পাল নামক একজন অমুক্ত মুক্ত মুক্ত মুক বলছে যে আমরা কিছু মুসলিম মহিলাকে বন্দি করলাম, তখন শ্রীকৃষ্ণ আমাদেরকে বলল যে মানে কিছু কিছু শ্রীকৃষ্ণের কিছু চেলাচামুন্ডা সেই মুসলিম নারীদের সাথে সেক্স করতে মানে সংকোচ করছিল, তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা তোমাদের এই যে এই যাদেরকে পাইছো গনিমতের মাল তাদের সাথে সেক্স করতে পারো, কিন্তু ইদ্দত পূরণের পরে। এটা মনে করেন একটা হিন্দুদের ধর্মগ্রন্থে এই জিনিসটা লেখা এবং এই জিনিসটা হিন্দুরা মুসলিমদের উপরে অ্যাপ্লাই করতেছে, তখন জিনিসটাকে কি আমরা একটা ন্যায়সঙ্গত কাজ বলতে পারি মুসলিম মিশনারি ভাই? বলা যায় তখনটা। বলা যায় মানে আপনার আপনার মা বোনকে যদি একই কাজ করে কাফেররা ধরে নিয়ে গিয়ে, আমার মা বোনকে করতে পারবে না কারণ আমি তো এটার বিরুদ্ধে। আমি যতটা সম্ভব, আপনার আপনি বিরুদ্ধে, আপনার মা বোন তো বিরুদ্ধে না। না আমার মা বোন অবশ্যই বিরুদ্ধে, আমার মা বোন বিরুদ্ধে হবে না, তারা কি চাবে যে তাদেরকে কেউ একজন ধরে নিয়ে যাক বন্দি করে? এটা কি পৃথিবীর কোনো মেয়ে চায় যে তাদেরকে বন্দি করে নিয়ে যাক? তাদের আচ্ছা আসিফ ভাই, উনি কি বললেন যে মুসলিম করলে এটা ঠিক আছে, এটা এটা অন্যায় না, এই জিনিসটা বললেন? উনি তো এটাই বোধ হয় বলেন। মুসলিম ভাই আপনি বলেন, আপনি কি এটা বললেন? না আমি তেমনটা বলি নাই। একটু ক্লিয়ার করে বলেন, ভেক কথা বলেন, অস্পষ্ট কথা বলেন না। মুসলিমরা একই কাজ করলে এটা কি ভালো কাজ হয়ে যাবে? আসলে এই বিষয়গুলোতে একটু সংশয় আছে, স্টাডি দরকার আছে, ভাই বুঝলাম। এই যে এই জিনিসটা মানে আপনি কি এখন বুঝতে পারেন ধর্ম মানুষকে কতটা ছোট এবং নিচু করে, এই জিনিসটাকে আপনি বুঝতে পারতেছেন? কতটা ব্রেনলেস ইডিয়েট বানায় জিনিসটাকে বুঝতে পারতেছেন? সাম্প্রদায়িক বানায় জিনিসটাকে বুঝতে পারতেছেন? যে জিনিসটা আপনার উপর একজন হিন্দু করলে আপনি বিনা দ্বিধায় আপনার ব্রেন খাটায় বলে দিতে পারতেছেন যে এটা একটা অন্যায় কাজ, সেই জিনিসটা দেখতেছেন যখন আপনার ধর্ম আপনাকে অ্যালাউ করতেছে করতে, আপনার নবী মোহাম্মদ জিনিসটা করে গেছে, এটাকে আপনি চাইলেও চাইলেও এটাকে আপনি অন্যায় বলতে পারতেছেন না, কেননা আপনার নাকে দড়ি বাঁধা নাকে দড়ি বাঁধা উটের মতো বানাই দিয়ে গেছে আপনাকে। সেই 1400 বছর আগের প্রিমিটিভ একটা সোসাইটির এক ল্যাংটা পাগল যা বলে গেছে সেটাকে আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হইতেছে। এই ডাকাত সর্দার যেটা বলে গেছে জাস্ট বিকজ সে নিজেকে নবী বলে ক্লেম করে গেছে, তার তার এই ধরনের ননসেন্স কথাকে আপনার সমর্থন দেওয়া লাগতেছে। হোয়ার এলস একই জিনিস হিন্দুরা করলে আপনি আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ভুল ভুল কাজ, অন্যায় কাজ। আচ্ছা মুসলিম ভাই, এই যে জি হাদিস যা দেখাইলেন আসিফ ভাই, এমনও তো হইতে পারে এই যে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে নাস্তিকরা ওই হাদিস লিখে দিছে, হইতে পারে না? জি বুঝি নাই ভাই, জান একটু বলেন আরেকবার মানে প্লিজ। এই যে হাদিস যেগুলো দেখাই দেখলেন স্ক্রিনে, হ্যাঁ এমন তো হইতে পারে ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে নাস্তিকরা ওই হাদিসগুলো লিখছে।
ইসলামিক না তেমনটা সম্ভাবনা নাই। ঠিক আছে, আমার মনে হয় যে আলোচনাটা অনেক মানে হয়ে গেছে। মুসলিম মিশনের ভাই আপনার কি আর কোনো এক্সট্রা কথা আছে সেটা বলতে চাইলে বলতে পারেন, জি বলার আছে, বলেন তাহলে। একটু ফাস্ট করতে হবে, একটু ফাস্ট করেন। জি জি আমি এতক্ষণ আসলে একটু মজা নিলাম, আমি অবশ্যই একজন অ্যাগনস্টিক। ওকে কিন্তু আপনার পাশে থেকে একজন আপনাকে মানে কোরআনের আয়াত শিখাই দিল যে এটা বলতে বললো, আমার তো মনে হচ্ছে না যে আপনি মানে আপনার পাশ থেকে তো আপনাকে হেল্প করা হয়েছে। জি, আমার রুমমেট ছিল একটু মুমিন ভাই, তো ওই জন্য। আচ্ছা, এই মুমিন ভাইয়ের সাথে কথা বলা সাবধানে বললেন, কারণ যে কোনো সময় আপনি যদি নাস্তিক হয়ে থাকেন বা অ্যাগনস্টিক হয়ে থাকেন কল্লা কিন্তু উড়ে যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ এই জন্যই বলা যায় না। ঠিক আছে, তাহলে আজকে বিদায় জানি আপনাকে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে যুক্ত করি ভাই, ফারাজ ভাই, জি ভাই, শিওর মেজাজটা শেষে সে গরম করে দিয়ে গেল আর কি। ভাই, এখন সত্য বলতেছে না মিথ্যা বলতেছে সেটা তো যাচাই করার কোনো উপায় নাই। এমন হইতে পারে, নগদ সংশয়বাদী হয়েছে এরকম হইতে পারে। আমরা তো কারো মানে মনের ভিতরে ঢুকে দেখতে পারবো না যে সে আসলে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, বাট কেউ কিন্তু মিথ্যা সময়টা বলে নষ্ট ফেলে করলো। সময়টা তো অবশ্যই নষ্ট হইলো আর কি। এখন মানে মানে কথা হবে যে নাস্তিকরা ভাড়া নিয়ে আসছে তাদের আইনে, সেটা হ্যাঁ, ভাড়ার ভিতরে বসছে কিন্তু। টাকা দিয়ে নিয়ে আসছে। যাই হোক ভাই, নেক্সট কাকে নিতে যাচ্ছেন প্লিজ স্যার, নেক্সট অন্যরা তো বলবে পেতে দেখছ যাচ্ছেন। দেখছ কইছি না কইছি না, এই যে ওরা আসলে নিজেরা নিজেরা বানায় নিয়ে আসে। আর যাই হোক, মুমিনরা তো বলবে, এমনিও বলবে অমনিও বলবে। যাই হোক, পরের জনকে যুক্ত করি তাহলে। আচ্ছা এক সেকেন্ড, মোহাম্মদ তায়েব আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মোহাম্মদ তায়ুব, তায়ুব আপনি আনমিউট করে নিজেকে আনমিউট করে বলেন। মোহাম্মদ তায়ুব আপনি নিজেকে আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। না উনি তো আনমিউট করছে না, তাহলে বের করে দিচ্ছি। না উনি আনমিউট করছে না, তাহলে বের করে দিচ্ছি। মোহাম্মদ তায়ুব আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি, আপনাকে যুক্ত করেছিলাম কিন্তু আপনি কথা বলছেন না, এই জন্য আপনাকে বের করে দিচ্ছি। আরেকজন আছে কিন্তু আমার মনে হচ্ছে এটা মানে চেষ্টা মুমিন, দেখি আমি একটু। আহমেদ, আহমেদ আপনি বলেন তাহলে, আপনি কি কি পন্টন ছাড়বেন নাকি? জি না ভাই, আচ্ছা ঠিক আছে বলেন তাহলে। জি ভাই, আপনারা তো আসলে অনেক কিছু বলেছেন, অনেক প্রসঙ্গ চলে গেছে, এখন আসলে কোনটা বলবো আসলে সেটাই পাচ্ছি না। আর একটা একটা করে বলেন, একটা একটা করে বলেন, আমাদের সময় আছে, বলেন কোনটা বলতে চান আগে। প্রথমত আপনারা তর্ক করেন যাদের সাথে, যাদের ইসলাম সম্পর্কে লজিক খুব, ভাই আপনি নিজেকে মিউট করে ফেলছেন কেন? একটা সেকেন্ড, যারা ইসলাম সম্পর্কে ভালো জানে তাদের এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড আহমেদ ভাই, এক সেকেন্ড, এক সেকেন্ড। জি ভাই হ্যাঁ বলুন। ফারাজ ভাই বলেন, ফারাজ ভাই কি বললাম যে বলছেন? ব্যাকস্টেজে কয়েকজন যুক্ত হতে চাচ্ছেন, তারা সব তাদের সবাই মানে ডিভাইস নট কানেক্টেড, আমি আপনাদেরকে বের করে দিচ্ছি, প্লিজ ডিভাইস কানেক্ট করে কিভাবে ঢুকতে হয় ওটা একটু চেষ্টা করে আবার ঢুকেন। আর মানে বারবার বের করে দিচ্ছি, বারবার ঢুকতেছেন, প্লিজ ডিভাইস কানেক্ট করে ঢুকতে হয় ওটা একটু দেখে তারপর ঢুকেন, এইভাবে কানেক্ট করলে আমরা আপনাকে অ্যাড করতে পারবো না। আমি 4-5 জন ছিলেন, আমি আপনাদেরকে বের করে দিচ্ছি, আরেকবার ট্রাই করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা আছে, ফারাজ ভাই, আপনাকে আমার প্রশ্ন, স্ট্রিম ইয়ারে আমরা যারা লাভটা করি এখানে কি এমন কোনো মেকানিজম আছে যে আমরা এটা মানে শুধুমাত্র যারা কম জানা মুসলমান তারা ঢুকতে পারবে, আর বেশি যারা মুসলমান তারা ঢুকতে পারবে না, এরকম কি কোনো মেকানিজম স্ট্রিম ইয়ারের ভিতরে আছে ফারাজ ভাই? আমি একটু কথা বলতে পারি? না একটু পরে বলবেন, আগে ফারাজ ভাই একটু বলেন তো যে ভাই এরকম কোনো আমাদের মেকানিজম। সাথে, আমাদের সাথে আলোচনার আগে তো কেউ মানে টেস্ট দিয়ে ভর্তি হয় না, মানে টেস্ট দিয়ে আলোচনা বসে না যে এই যে টেস্ট একটা আছে এটাতে কত স্কোর ওইটার উপর বেস করে আমরা আলোচনা আসছে, এরকম তো না। আহমেদ সাহেব তো নিজেও এরকম কোনো টেস্ট দিয়ে আসেন নাই, এখন যদি আপনি টেস্ট দিয়ে না আসেন আপনাকে যুক্ত করার আগ পর্যন্ত হাউ উড আই নো যে আপনি ইসলাম সম্পর্কে জানেন কি জানেন না? এই যে আহমদ সাহেব যে যুক্ত হয়েছেন, ওনার কি, ওনার এখানে কি একটা মিটার আছে যে মিটারে আমরা দেখতে পাই উনি ইসলাম সম্পর্কে? একটু কথার কথার মাঝখানে কথা বলেন না আহমদ, কথার মাঝখানে কথা বলেন, আগে শুনে নেন। ফারাজ ভাই, ওনার কি এখানে কোনো মিটার আমরা তো দেখতে পাচ্ছি না যে উনি কত লেভেল পর্যন্ত, এখানে একটা মিটার থাকলে তো কিন্তু ভালো হইতো যে ইসলাম সম্পর্কে উনি কয় কয় লেভেল জানে, 5 লেভেল না 10 লেভেল বা 15 লেভেল, এরকম একটা মিটার থাকলে তো ভালো হইতো, তাই না ফারাজ ভাই? তখন আমরা বুঝতে পারতাম যে উনি আসলে সত্য বলতেছে না মানে আর কি কতটুকু জানে ইসলাম সম্পর্কে। এখন তো এরকম কোনো মিটার নাই ভাই, না আমরা হচ্ছে আল্লাহ, আল্লাহ না আল্লাহর ছোট ভাই আমরা, যে মন পড়তে পারবো। আমি তো জানতাম ইসলাম অনুযায়ী মনের খবর শুধুমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আমি জানবো? তাহলে তো ভাই এটা শিরক হয়ে গেল। তাহলে ভাই আমাদের পক্ষে আসলে কিভাবে জানা আদৌ সম্ভব যে কে ইসলাম সম্পর্কে বেশি জানে কে কম জানে? এই যে আহমেদ যে উনি যে যিনি যুক্ত হয়েছেন, আমরা কি এখন পর্যন্ত এটা জানি যে উনি ইসলাম সম্পর্কে কতটুকু কি জানেন কি জানেন না? উনি যুক্ত হইলেন কিভাবে তাহলে? উনি তো যেহেতু বলতেছে যে অন্য যারা যাদেরকে যুক্ত করেন তারা কেউ ইসলাম সম্পর্কে জানে না, তাহলে উনি তো বেশি জানে তাই না? তাহলে উনি যুক্ত হইলেন কেমনে ভাই? জি ভাই, আপনারা কিন্তু আমাকে কথা বলার সুযোগ দিলেন না, আমি একটা কথা বললাম, আপনারা একটা কথাকে দৌড়ে দিয়ে না, আপনারা আপনি যেই যেই পয়েন্টটা, আপনি যেই পয়েন্টটা বলেছেন, আপনি আপনাকে আমি মিউট করে রাখছি, মিউট করে রাখছি। আপনি যেই পয়েন্টটা বলেছেন যে আপনারা খালি কম জানা মুসলমানদেরকে যুক্ত করেন,
এই পয়েন্টটা নিয়ে আমরা আগে কথা শেষ করে নিই, তারপরে অন্য পয়েন্টে যাবো আমরা। আপনি যদি মানে নিজেকে, আপনি যদি যখন আপনি নিজেকে, যখন আপনি অ্যালিগেশন ফার্স্ট এক দিবেন সেকেন্ড, ফার্স্ট এক সেকেন্ড, উনি যদি নিজেকে আনমিউট করে কথা বলা শুরু করেন তাহলে কিন্তু বের করে দিব। হুম, আপনি যদি এখানে থাকতে চান ভদ্রভাবে কথা বলবেন, এবং যখন আপনাকে কথা বলতে দেওয়া হবে তখন কথা বলবেন। হ্যাঁ ফারাজ ভাই বলেন। সরি আছে ভাই, আলোচনা শুরু করার একটা এটিকেসে আছে, যখন আপনি আলোচনাটা শুরু করবেন একটা অ্যালিগেশন দিয়ে, তখন তো মানে আমাদেরকেও এক্সপ্লেন করতে হবে যে আপনার অ্যালিগেশনটা বেসলেস। আমরা কিন্তু আপনাকে ইয়ে বলতাম যে আপনার অ্যালিগেশনটা প্রুফ করেন, এটা কিন্তু মানে বলতে পারতাম, কিন্তু এই অ্যালিগেশনটা মানে মুমিনদের দেওয়া এই অ্যালিগেশনটা নতুন কোনো কিছু না, এটা যে বেসলেস এই জিনিসটা আমরা বহুবার 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 বলছি। যখন আমরা কথা বলবো প্লিজ এটার মধ্যে কথা বলে না, আপনার যদি কিছু বলার থাকে ভদ্রভাবে আমাদের কলার কথার বলা শেষে যখন আপনাকে সুযোগ দিব, জাস্ট বলবেন ভাই লেট মি এক্সপ্লেন, আমি দয়া করে একটু এক্সপ্লেন করতে দেন, আমরা অবশ্যই আপনাকে এক্সপ্লেন করতে দিব। একটু ভদ্রতা বজায় রেখে যদি আলোচনা করতে পারেন তাহলে কিন্তু অনেক দূর আলোচনা করা যায়। কিন্তু কিন্তু ফারাজ ভাই উনি তো এসেই আমার ভাই, আপনাকে আবারও মিউট করছি আমি, উনি তো এসেই আমার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করলেন যে আমরা নাকি বেছে বেছে শুধুমাত্র কম জানা মুসলমানকে যুক্ত করি, আর বেশি জানা মুসলমান যারা আসে তাদেরকে যুক্ত করি না। তো এইটা ভাই আমার পক্ষে কিভাবে জানা সম্ভব ব্যাক স্টেজে একটা নাম দেখে? এইটা ভাই কারো পক্ষে কিভাবে জানা সম্ভব যে অমুক, এই যে এই নামটা দেখা যাচ্ছে এই বেড়ায় ইসলাম সম্পর্কে কম জানে এটা নিয়ে যুক্ত করি, হ্যাঁ, আর অমুক বেড়ায় ইসলাম সম্পর্কে বেশি জানে ওটা আমি যুক্ত করুন না? এটা ভাই নাম দেখা ঠিক আছে কিভাবে আসিফ ভাই, সম্ভব? আসিফ ভাই তাকে একটু এক্সপ্লেন করতে দিন, একটু সুযোগ দিন। আচ্ছা তাহলে এই পয়েন্টটা থেকে অন্য কোনো পয়েন্টে যেন না যায়, এই পয়েন্টটা যেন উনি জি এক্সপ্লেইন ভাই করেন প্লিজ যে উনি এই কেন এই পয়েন্টটা কথাটা একটু। বললেন, বলেন। জি ওকে, আমি আসলে বলতে চাইনি যে শুধু আপনারা ধরে ধরে কম দামে মুসলমানদের এক্সপ্লেইন করেন, মানে আপনাদের একটু ইয়েতে লাইভে যুক্ত করেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা যে মানে স্টিম বা তর্কটা করেন সেটা যাদের মানে আপনাদের উচিত যারা ইসলাম সম্পর্কে ভালো জানে তাদের সাথে তর্কটা করা, যারা কম জানে তাদের সাথে তর্কটা মানে না কাটে এক্সপ্লেইন। কারণ হচ্ছে, কারণ হচ্ছে এখন তাদের সাথে কোনো লাভ নেই, তাদের কি বলবো চাই আপনারা সেটা বলবে। আহমেদ সাহেব, আমরা যখন আলোচনা করি তখন তো আমরা যার সাথে আলোচনা করি বেশি জানা বা কম জানা তাদের সাথে তো রেফারেন্স দিয়ে আলোচনা করি, তাই না? জি জি, কিন্তু তারা হচ্ছে যদি আমরা এটা ধরেন যদি না একজন জানে তাহলে বেশি না ধরেন হতে একজন পারে। বেশি জানা কথাটা শুনুন, ধরেন একজন বেশি জানা মুসলিম আমাকে একটা প্রশ্ন করলো, আমি তাকে যে রেফারেন্সটা দেখাইলাম, একজন কম জানা মুসলিমকে আমি সেই রেফারেন্সটা তো দেখাবো, ভিন্ন কোনো রেফারেন্স তো দেখাবো না, তাই না? জি রেফারেন্স কিন্তু যদি একদম একই হয়, যদি যে রেফারেন্স জিনিসটা যদি আপনাকে একই হয়, চেক বলতে করার অ্যাবিলিটি যদি সবার সেম থাকে, তাহলে তো যে কারোর সাথে আলোচনা পসিবল। বাট দ্য থিং ইজ, বেশি জানা মুসলিমের সাথে যে আমরা ইচ্ছা করে কথা বলবো না সেটাও তো আমাদের এখানে কোনো ইয়া না, যে আসবে কথা বলতে ইন্টারেস্টেড তার সাথে আমরা কথা বলবো। যেমন আপনি কথা বলতে আসছেন তার সাথে কথা বলতেছি যতক্ষণ আপনি ভদ্রতা মানে বজায় রেখে কথা বলবেন। আপনি যদি মানে আমি যদি এইভাবে আলোচনা করি, ভাই আপনি ইসলাম সম্পর্কে জানেন না, আপনি মানে আপনার সাথে আলোচনা করবো না, এটা তো কোনো এডুকেশনের মধ্যে পড়ে না। ঠিক আছে যদি বুঝতে আপনি পারছি। আলোচনাটা ভদ্রভাবে করেন দেন আমি ধরেন, এখন যদি এখন সেম জিনিসটা যদি আপনার উপর অ্যাপ্লাই করি, আপনাকে আমরা যদি ইসলাম সম্পর্কে প্রশ্ন করি, আপনি কি মনে করেন প্রপার উত্তর আপনি দিতে পারবেন? জি অবশ্যই না, কিন্তু তাহলে এই জন্য কি আমি আপনাকে মানে এখন কি আমরা আমাদের উচিত আপনাকে কিক আউট করা? না আমি বলতে চাচ্ছিলাম যে আসলে যারা মানে আপনাকে আপনি কোন আপনাদের জানেন আপনি বল, মনে করেন একটু পাকিস্তান আপনি কোন সম্পর্কে আমি মানে সাহেব সবকিছু তর্ক করা আপনি যায়, কোন জানেন বলে আপনাকে কি এখন কিক আউট করা উচিত কিনা, তর্ক করা উচিত না, কারণ তাদের সাথে তারা তো জানি না তারা কি আপনাকে বলতে কি কিক চাইছে। আউট করা উচিত কিনা, মানে আপনি কম জানেন দেখে আপনাকে কি এখন কিক আউট করা উচিত, যে আপনি জানেন না এজন্য আপনি এখন বের হয়েছেন, আপনার সাথে আলোচনা করবো না? আসলে অ্যাকচুয়ালি দেখলে তো ভাই হচ্ছে না, কারণ সমানে সমান না হলে তারা কি তর্ক করবে, কি আলোচনা তাহলে করবে তো বলেন, সেক্ষেত্রে খুবই ভাই মজার। সেক্ষেত্রে আপনার উচিত আহমেদ সাহেব, আপনার যে সমানে সমানে দেখার যে খায়েশটা সেক্ষেত্রে তো আপনার উচিত আপনার মুমিন ভাইদেরকে বলা যে ভাই এই লাইফটা তো যান, এই লাইফটা তো আবার যে মুমিন ভাইরা যেতেছে তারা কেউ কিছু বোঝে না ইনক্লুডিং মি, আমিও ইসলাম সম্পর্কে খুব বেশি একটা ভালো জিনিস জানি না, আপনারা যান প্লিজ তাদেরকে হারাই দিয়ে আসেন। এই জি খায়েশ আমরা যে যদি আপনার থাকে, খায়েশটা যদি আপনার থাকে, তাহলে খায়েশ পূরণ করার সপক্ষের স্টেপগুলো তো আপনারই নিতে হবে, তাই না? আমরা যদি একটা ভালো আচ্ছা তর্ক আচ্ছা আহমেদ ভাই, আহমেদ ভাই এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ফারাজ ভাই লাইভ খুলে বসে আছে কে সেটা একটু বলেন তো, লাইভ খুলে বসে আছেন আপনি, এবং এই লাইভে যুক্ত যে কেউ ব্যক্তি, যে কোনো ব্যক্তি এই লিঙ্কটা পাইলে এখানে যুক্ত হতে পারে তো নাকি ভাই? হ্যাঁ ওখানে তো মানে যেটা স্টাবলিশ যে এটা চেক করার কোনো ওয়ে নাই, যে ইসলাম সম্পর্কে বেশি ভালো জানে না খারাপ জানে কোনোটাই চেক করার কোনো ওয়ে নেই। মানে আপনি দরজা খুলে বসে আছেন, আসেন ভাই আমার ঘরে চাইলে আসতে পারেন, আপনি সেই ব্যক্তিকে গিয়ে কি আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি তো অমুক রে আনতেছেন না কেন ভাই? ভাই সে তো দরজা খুলে বসেই আছে তাই না, এক বেড়ায় দরজা খুলা ওপেন কইরা সদর দরজা খুলা বসে আছে, তারে কি আপনি জিজ্ঞেস করতেছেন আপনি অমুক ভাইরে আনলেন না কেন? এটা কি ভাই কোনো প্রশ্ন ফারাজ ভাই? এক্স্যাক্টলি ভাই সেটা তো আমারও প্রশ্ন, মানে আমি লাইভ খুলে বসে আছি যে এখানে লাইভে যে কেউ যুক্ত হইতে পারে, আমার এসে সে যে কাজটা বলতেছে করার সাহস, যে কাজটা করার সাহস কোনো একটা কোনো এক কোনো একটা ইমামেরও নাই, বাংলাদেশের কোনো একজন ফতোয়াবাজ ইমাম বাজ ওয়াজি
এক রাত বাস করে 10-20 লাখ টাকা নেওয়া, এরকম একটারও বস নাই। ইভেন কোনো দিনের পথের তাই রাতের পথের পাই কারোর এরকম বস নাই যে এরকম লাইভ ওপেন করে ওয়ান টু ওয়ান কারোর সাথে আলোচনা করবে, মানে একজনেরও নাই। মানে আমি বুঝলাম না ভাই, আমার একটু বুঝান তো ফারাজ ভাই, আমি তো মানে একেবারে মানে মনে করেন সমুদ্র করে গেলাম, যে আমি লাইভ খুলে বসে আছি, সবাই সেখানে যুক্ত হতে পারছে, আমার এইটা এসে এটা বলার কি অর্থ যে ভাই আপনি তো অমুক হয়ে ভাই আনলেন না ভাই? হ্যাঁ আরে ভাই আমার তো দরজা খোলা ভাই, অমুকে যদি আইতে চাই তাহলে অমুক বাইরে গিয়ে আপনি বলবেন যে অমুক ভাই তুমি এসে। আহমেদ ভাই আপনি নিজেকে একটু মিউট রাখেন। অমুক ভাই যদি আহমেদ ভাই যদি মনে করে যে অমুক ভাইটা ইসলাম সম্পর্কে ভালো জানে, তাহলে তো অমুক বাইরে গিয়ে সে বলবে যে ভাই আসেন ওইখানে দরজা খোলা আছে, লন 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 নাস্তিকের দরজা কিন্তু আজকে খোলা, হ্যাঁ চলেন সে নাকি আমরা ফাড়া দিয়ে আসি। হ্যাঁ ফর এক্সাম্পল এটা না করে ধরেন ধরেন একজন ব্যক্তি, একজন ওপেন রেসলার, সে রিং খুলে বসে আছে যে আসো সবার জন্য এটা উন্মুক্ত, যে হারাইতে পারবে তার জন্য একটা প্রাইজ বানিয়ে আছে। আপনি কি তারা যা বলবেন যে ভাই আপনি এখানে নর্মাল মানুষের চান্স দিতেছেন কেন? আপনি কোনো ইসের কাছে যান, বড় কোনো বক্সারের কাছে যান, আপনি কি তারা যে সেটা বলবেন ঠিক নাকি আছে আমার আপনার তার বন্ধু সাথে কোনো ভালো হতো? মানে মানে এইটারে কি ভাই যুক্তি বলে? এটারে কি ভাই যুক্তি বলে? একজন যুক্তি মানে মানুষের একজন মাথায় মিনিমাম কমন সেন্স থাকলে কি কেউ এই কথা বলতে পারে ফারাজ ভাই? যার কমন সেন্স, এটা তো কমন সেন্সের বাইরের আমি কথা বলেছি যে প্রপার আলোচনাটা শোনা যাবে না, এটাই বলেছি। আমি কাউকে বলি নাই যে অমুকটা নিয়ে আসতে হবে বা ভালো জানা লোক নিয়ে আসতে হবে, আমি এটা কথা বলি ভাই। না। আমি তো আপনার বললাম যে ইচ্ছাটা, আপনার যে ইচ্ছাটা মানে আপনার ইচ্ছাটা তো সমর্থন আমরাও করি, আমি তো জি বলতেছি না জি যে এটা হচ্ছে আপনার একমাত্র ইচ্ছা এই সমর্থন কথা। আমরা করি না, বাট দ্য থিং ইজ যে ইচ্ছাটা তো আসিফ ভাইয়ের কাছে না, আপনার ইচ্ছাটা করা উচিত যারা আপনার বিশ্বাসী ভাইরা আছে তাদের কাছে। আপনার বিশ্বাসী ভাইদের তো আমরা ইনভাইটেশন পাঠাইতে পাঠাইতে অস্থির, তারা তো আসতে রাজি না, যেন যারা অ্যাকচুয়ালি জানে, মানে চক্ষু মাওলানা মক্কু মাওলানার কথা বলতেছি না, যারা অ্যাকচুয়ালি জানে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে, যারা কথা যাদের ওই ইয়েটা আছে, ব্যাগেজটা আছে, যে আবার কথা কোনো একটা কথা বলার আগে ভাইবে চিন্তা বলতে হবে, ওই রকম যাদের কথা বলার এরকম যাদের ব্যাগেজটা আছে, এরকম যাদের চিন্তা শক্তি আছে, তাদেরকে তো আমরা ইনভাইটেশন বহুত আগেই পাঠাইছি, নিজেদের পক্ষ থেকে পাঠাইছি, ওপেন মানে ওপেন লাইভ খোলার পরেও পাঠাইছি, কিন্তু আচ্ছা ঠিক আছে তারাও তো রেসপন্স করে নাই। তাহলে তো সেই দায়িত্ব আপনাদের, সেই দায়িত্ব তো আসিফ মহিউদ্দিনের না। তাহলে আমরা ভাই আমার ভাই 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 একটু একটু নিজেকে মিউট চাইছে রাখেন ভাই, নিজেকে একটু মিউট রাখেন ভাই। আমরা তাহলে সেই জিনিসটাকে একটু দেখে নিব যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানা মুসলমান যারা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত আলেম তাদের প্রত্যেককে ফোন করে আমরা এই কথাটা বলছি কিনা যে ভাই একদিন আসেন আমাদের সাথে আলাপ করেন, নাস্তিকদের সাথে আলাপ করেন, প্রয়োজনে আপনি যদি আমাদেরকে মানে পরাজিত করতে পারেন আমরা সবাই মিলে ইসলাম কবুল করে হজ করতে যাবো, এটাও আমরা বলছি কিনা সেই জিনিসটাকে আমরা একটু ভিডিওটা, সেই যে অডিও রেকর্ড, যে অডিও রেকর্ডটা আমাদের কাছে আছে, যে রেকর্ডের ভিতরে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফিকা বিভাগের প্রধান ডক্টর আবু বকর জাকারিয়া এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি হচ্ছেন বাংলাদেশের আহলে হাদিস গ্রুপের সবচেয়ে বড় আলেম, তারপরে হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান প্রেসিডেন্ট, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়াজে যারা বিভিন্ন ওয়াজ করে, মিজানুর রহমান আজহারি, এনায়েতুল্লাহ আব্বাসি, এদেরকে আমরা ইনভাইট করছি নাকি করি নাই, এবং সেই ইনভাইট করার পরে তারা কিভাবে আমাদেরকে বলছে যে তারা নাস্তিকের সাথে কথা বলবে না, এই আচ্ছা, জিনিসটা কি আমরা এর বাংলাদেশ আগে না বলি? এর আগে একটা প্রশ্ন আছে আপনার কাছে, আহমেদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আমার কাছে যদি মহাবিশ্বের যে স্রষ্টা তার প্রেরিত বই থাকে, সেই বইকে ডিফেন্ড করার জন্য আমার কি কোনো ধরনের মানে ভয় ভীতি থাকাটা রিজনেবল, মানে ভয় ভীতি থাকা পসিবল, যে আমি মানে আমার কাছে স্রষ্টার প্রেরিত বই আছে, যে এই বই যেই লোক যেই বিং পুরো মহাবিশ্ব বানাইছে তার বই ডিফেন্ড করতে আমার কি কোনো ধরনের সংকীর্ণতা থাকা কি পসিবল, মানে হইতে পারে এরকম কিছু? না এটা যে কোনো কারোর কাছে থাকলেই যথেষ্ট, ওই বই দিয়ে একদম ফাটাই দেওয়া যায়, সব নাস্তিকের দাঁত ভেঙে দেওয়া যাওয়ার কথা। কোন মানুষের জ্ঞান বুদ্ধি কি ওই বইয়ের মানে ধারের কাছে যাওয়া পসিবল, আচ্ছা ভাই একটা মানুষ যতই বুদ্ধিমান হোক? একটা বইয়ের ভিতর কি সব কিছু আপনার সব মানে বিষয়গুলো যুক্তি বিশ্লেষণ আমরা করা তো বইয়ের বাইরের কোনো কিছু নিয়ে আলোচনা করবো না, বইয়ের ভিতরের জিনিস নিয়ে আলোচনা করবো। আমরা তো ইসলামের মধ্যে যাই, আমরা তো ইসলামের মধ্যে যাই মানে অ্যারোডাইনামিক্স খুঁজতে যাবো না, কোরআন হাদিসের মধ্যে অ্যারোডাইনামিক্স নিয়ে কি বলা আছে সেটা সেটা নিয়ে আলোচনা করতে যাবো না। আপনাদের আমরা তো লোকেরটা প্রবলেম ইসলামের আছে? মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল সিগন্যাল সম্পর্কে কি তত্ত্ব, কি ধরনের তত্ত্ব দিচ্ছে আল্লাহ, সেটা নিয়ে তো আমরা আলোচনা করতে যাবো না। ওই বইয়ের ভিতরে যেটা আছে, ওই বইয়ের ভিতরে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো, তাই না? এই যে আপনি টপিকটা বললেন যে এক বইয়ের মধ্যে সবকিছু থাকবে না, এরকম কি দাবি আমরা কখনো করছি যে এটার মধ্যে অ্যারোডাইনামিক্স নাই কেন? বলেছিলাম এই জন্য যে আপনারা যে বলছেন যে একটা বই নিয়ে সবকিছু সেখানে থাকার মানে সেটা দিয়ে সবকিছু হবে, আমি এই ধরনের কোনো কথাই বলি নাই, আমি এই ধরনের কোনো কথাই বলি নাই। এটা বলে নিয়েছিলাম আজি ভাই, আমি কি এই ধরনের কোনো কথা বলছি? আমি এই ধরনের কোনো কথা আপনার মুখ থেকে শুনি নাই, বরঞ্চ আপনি আপনার কথাটাকে আহমেদ ভাই একটু বিকৃত করে বলছে যেন সেটার অর্থটা বদলে যায়। এরকম কিছু বোঝাতে চাচ্ছিলেন? আচ্ছা আমি যেটা শুনছি সেটা হচ্ছে ফারাজ ভাইয়ের বক্তব্যটাকে আহমেদ ভাই একটু টুইস্ট করে বলছে যেন বাক্যটার অর্থটা পরিবর্তন হয়ে যায়, যে কাজটা মুমিনরা প্রতিনিয়ত করে, যেটা হচ্ছে মুমিনদের একটা স্বভাব যে যেটাকে বলা হয় বক্তব্যটাকে একটু স্ট্রং ম্যান টুইস্ট, ফ্যালাসি।
হ্যাঁ, বক্তব্যটাকে একটু টুইস্ট করে দেয়া যেন বক্তব্যটার অর্থটা বদলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ফারাজ ভাই, সেটা হচ্ছে আমরা কি সেই ভিডিওটা তাহলে দেখবো যে প্রখ্যাত অবশ্যই আলেমদেরকে আমরা অবশ্যই ভাই, নিমন্ত্রণ আমার করেছিলাম? মনে হয় মানে মানে বেসলেস আলোচনা হচ্ছে, তো আমরা ওই বক্তব্যটা দেখে আলোচনাটা শেষ করে অন্য কারোর সাথে কথা বলি, তাদের হ্যাঁ একটা ঠিক ইয়ে হবে বলেছিল আর কি। ভাই। সরি আমির ভাই, ভাই আমার মনে হয় না আপনার সাথে ওয়েস্টের টাইম। সিম্পল একটা প্রশ্ন, আপনার সাথে প্রশ্ন উত্তর খেলা আমরা পরে খেলবো একটু। আগে আপনি যেই প্রসঙ্গটা তুলেছেন বা যেই জিনিসটা আচ্ছা আপনি একদম বলেছেন, সেই জিনিসটার সঠিক উত্তর এবং সঠিক ইয়া দেওয়াটাই হচ্ছে কি এখন একমাত্র যৌক্তিক, আমাদের যৌক্তিক পজিশন। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে এখানে ভিডিওটা একটু দেখে নিই, যে এই ভিডিওটার ভিতরে আমরা অডিও শুনতে পারবো যাদেরকে ফোন করে করে ইনভাইট করা হয়েছিল। আপনি গলার স্বর শুনলেই চিনতে পারবেন তারা কারা। তারপরে এখানে ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনি শুনুন। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে গিয়েছিল যে তার সাথে ডিবেটে না যাওয়ার, যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যুক্তি তর্কে একজন একজনকে ঘায়েল করে ফেলতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে আপনি আসিফ মহিউদ্দিন ওনার লাইভে আসবেন দয়া করে, আপনি পারবেন ওনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলতে? না, এই সমস্ত যারা আপনার নাস্তিক তাদের সাথে লাইভে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এই সমস্ত লাইভে আসা মানে তাদের কথা যেটা উপস্থাপন করবে সেটাকে সাপোর্ট করার মতো, আর তারা কোরআন হাদিস মানে না, তখন যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যুক্তি তর্কে একজন একজনকে ঘায়েল করে ফেলতেও পারে, হ্যাঁ সম্ভাবনা আছে। হ্যাঁ সুতরাং ওই ক্ষেত্রে মনে করি যে আলমকে ঘায়েল করা হলো, সুতরাং এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এরকম তর্কে যাওয়া ঠিক নয়। যদি সে হ্যাঁ আপনার দুনিয়াতে এখন যে ব্যক্তি নিজেই গবেষণা করে যে আল্লাহ কত কুদরত, আল্লাহর যে মাখলুকাত এগুলো নিয়ে চিন্তা করলে নিজেই আল্লাহর অস্তিত্বের খোঁজ পেয়ে যায়, সুতরাং এদের কি এবং বইপত্রের কোনো অভাব নেই আপনার নাস্তিকদের জন্য, যেটা পড়ে সে আস্তিক হতে পারে। সুতরাং এই সমস্ত বখাটের সাথে আপনার এরকম লাইভ দিয়ে লাইভ প্রোগ্রামে গিয়ে নিজের সময় নষ্ট করা, নিজের ব্রেন নষ্ট করার কোনো মানে হয় না। আল্লাহ সহজ করুন। জি সাগর ভাই আপনাকে ধন্যবাদ, আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে, তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে গিয়েছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এর হ্যালো, আসসালামু আলাইকুম শাইক, আশা করছি আপনি ভালো আছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। জি শাইক, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে একটু? বলেন। জি আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংসার.কম থেকে। আসিফ মহিউদ্দিন যে ওয়েবসাইটটা চালায় আপনি তো নিশ্চয়ই চেনেন, ওনাকে জার্মানিতে থাকেন। তো শাইক আপনি তো প্রায় প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে, এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন। তো ওনার সাথে কথা বললে, সরাসরি কথা বললে কি ভালো হতো না? তাহলে উনিও সুযোগ পেতে কথা বলার, আপনিও কথা বলতেন, আমরাও শুনতে পারতাম, একটা ভালো বিতর্ক দেখতে পারতাম। উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন, আপনি কি বলেন? উনি উনি এই মুহূর্তে লাইনেও আছেন। হ্যালো আসিফ, কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না, আমি সমস্ত আসিফের সাথে কথা বলি না। হ্যালো, আসসালামু আলাইকুম শাইক, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শাইক আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম, মাতুব্বর আজাদ অভিজিৎ। আপনি তো প্রায় আসিফ মহিউদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন, তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না? বিষয়গুলো জাতির সামনে আসতো, পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনতো। আবার বলেন তো বিপক্ষে কি? না আমি বললাম যে আপনি আর আসিফ মহিউদ্দিন যদি কথা বলতেন পক্ষে বিপক্ষে সবার কথাই, সব কথাই ভালো মন্দ সবকিছু শুনতো মানুষ, তাহলে ভালো হইতো না ব্যাপারটা? এই বিষয়ে এখন কথা বলা প্রয়োজন নয় ভাইজান, পরে হবে কথা। এই বিষয়ে এখন না, যারা ব্লগার তাদের সাথে ইসলাম ফাউন্ডেশন কি করতে পারে বলেন? সবসময় সব কথা বলা যায়? সবসময় সব কথা বলা যায়? সুযোগ কি আছে? এমনি কথা বলতে গেলে কি কত পরিমাণ করতে হয়? সবাই সবভাবে কথা বলতে পারে না, কেউ কৌশলে কথা বলে, কেউ সরাসরি পদক্ষেপ নেয়। আপনি কি ওনার সাথে একটু 2 মিনিট কথা বলা সম্ভব? এখন আপনাদেরকে সেই অডিও রেকর্ড, আরো অনেকজনের অডিও রেকর্ড আছে যেগুলো আমরা সঙ্গত কারণে অনেক আলাপ আলোচনা হয়েছে, যাদের যারা অনেকেই অস্বীকার করেছে, বেশি আসলে সবাই অস্বীকার করেছে যে অনেকে আবার নাস্তিক আসিফ মহিউদ্দিন নাম শোনার সাথে সাথে তারা লাইন কেটে দিছে, এবং লাইন মানে আর ফোন ধরেও নাই, এই নাম্বার থেকে আর ফোনও ধরে নেই। হ্যাঁ, নাস্তিক আসিফ মহিউদ্দিন কথা বলতে চাই এটা, এই কথাটা শোনার সাথে সাথে লাইন কেটে মানে একদম মানে এরপরে যতবার ফোন করা যুক্তি তো ভাই ঘায়াল করেও দিতে পারে, যতই আল্লাহ বিল্লাহ আমার সাথে থাকুক।
যুক্তির খেলায় তো আপনাকে ঘায়াল করে দিতে পারে ভাই, এই ভয় তো বেচারা। আমির সাহেব প্লিজ ফর গডস সেক একটু মিউট রাখেন। সবচেয়ে ভাল লাগছে ভাই, বেস্ট বেশ ছিল আপনার চেককে মাতব্বর ভাই যেটা বললো, কতল করতে চান আপনি তার সাথে ডিবেটে বসেন ভাই, গানের ভাই বেস্ট ছিল একদম। আর ওই যে রিমেম্বার আসিফ ভাই, মানে কত কষ্ট করে এসে মানে রাজি করানো হইলো 10 মিনিট কথা বলার জন্য, জাকারিয়া সাহেব না 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 ওই জানু নাস্তিকের সাথে কথা বলবো না, কি একটা অবস্থা, কি একটা অবস্থা সব, মানে মানে ধরেন আপনাকে যদি ধসে দিতে পারে আধা ঘন্টা লাইভে, আধা ঘন্টার বেশি তো লাগার কথা না, মানে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা, ওই 1-2 ঘন্টার মধ্যে যদি আপনাকে ধসে দিতে পারে মানে মহাবিশ্বর সৃষ্টিকর্তা আল্লাহর বই দিয়ে, তাহলে তো ভাই আপনার আপনি লজ্জায় আর জীবনে লাইভই করবেন না। আমরা যারা যারা কথা বলি আমরা কথা বলা বন্ধ করে দিব, শেষ আলোচনা ওই জায়গায় শেষ। তো এই জিনিসগুলা মানে কি কি একটা অবস্থা, ওনারা এখানে ইন্টারেস্টেড হতে চান না কেন? দলে দলে মানুষ অনলাইনে দলে দলে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে শুনতেছি অনেকদিন ধরে, যে তারাই বাজে বলতেছে যে এই অমুকে নাস্তিক হয়ে যাচ্ছে, দেশে নাস্তিকের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটা নিয়ে তারা খুবই চিন্তিত, বাজে বাজে তারা বলতেছে। অথচ এই সমস্যার সমাধান কিন্তু তারা চুটকি বাজায় করতে পারে, জাস্ট আমার সাথে একদিন লাইভে আসুক, আলাপ আলোচনা করুক, আমি নিশ্চিত যে এই লাইভটা দেখে হাজার হাজার নাস্তিক ইমানের পথে চলে আসবে, তাই না ফারাজ ভাই? আপনার কি মনে হয়, ইমানে আসবেন আপনারা? নিঃসন্দেহে নিঃসন্দেহে, যদি আপনাকে হারাইতে পারে, যদি যুক্তি যুক্তিতে হারানো যায় তাহলে তো ভাই যুক্তি মেনে নিতেই হবে। তাহলে এই যে এত শত শত আলেম বাংলাদেশে, তো এখন লক্ষাধিক আলেম তাই না, এই লক্ষাধিক আলেমের ভিতরে একজন আলেমের কি সাহসটুকু হয় না যে নাস্তিক আসিফের লাইভে গিয়ে একটু দাঁত ভাঙা জবাব দিয়ে আসি? তারা চাপাতি দিয়ে কোপাইতে পারে ঠিকই। হ্যাঁ বলেন, যদি সাহস হয়ে যায় তাহলে তো ভাই মানে আহমদ সাহেবের মতো লোকরা এসে বলতে পারবে না যে আপনারা কেন মানে জানাশোনা মুমিনের সাথে আলোচনা করেন না, এই মেলোড্রামা তো এই মেলোড্রামা তো করা যাবে না। তখন আসিফ ভাই ধরেন জাকারিয়া এসে আপনার কাছে হেরে গেল, তাহলে কি জাকারিয়ার পেটে ভাত থাকবে আপনি তাই মনে করেন? তখন মুমিনরা বলবে এই জাকারিয়া ইসলাম সম্পর্কে কিছু জানে না ভাই, হ্যাঁ এই আপনি তো কম জানা জাকারিয়া সাহেব নিয়ে আসছেন, বেশি জানা আরেক বাইরে নিয়ে আসেন নাই কেন? কিন্তু এটা কি পসিবল হইতে পারে ভাই, যার কাছে আল্লাহর কোরআন আছে তাকে কি মানে ইসলাম নিয়ে হারানো, এটা কি পসিবল হইতে পারে? আচ্ছা ঠিক আছে, যাই হোক ফারাজ ভাই, তাহলে এখন আমরা আহমদ সাহেবের কথা শুনি। আহমদ সাহেব এবার আপনি বলেন, আপনার প্রশ্নটা বলেন, আমরা এই আপনার প্রশ্নের উত্তরই দিলাম এতক্ষণ, এবার আপনি আপনার আর কোনো আলোচনা থাকলে বলেন। প্রথমত হচ্ছে যে আপনাদের যে মানে টপিক আপনি আলোচনা করেন, একটা টপিক নিয়ে আপনার বৃহৎ আলোচনা করেন, কিন্তু আসলে একটা টপিক নিয়ে বৃহৎভাবে হয়তো আপনারা জানেন, কিন্তু আমরা ওইরকম বেশি জানি না একটা টপিক নিয়ে, সো আমরা একটা টপিক নিয়ে খুব শর্ট করে আলোচনা করলে হয়তো সেটা ভালো ক্লিয়ার হয়ে যায়। সরি ভাই দুঃখিত, আমরা শর্ট করে আলোচনা, আমি শর্ট করে আলোচনা করতে পারি না, আপনি যদি শর্ট করে আলোচনা করতে চান তাহলে অন্য কোথাও গিয়ে যুক্ত হন, অন্য কোনো আলোচনা গিয়ে যুক্ত হন, শর্ট করে আলোচনা এক কথায় আলোচনা এটা আমার পক্ষে সম্ভব না। আমরা সেই বিষয়ে সমস্ত দলিল প্রমাণ এনে প্রত্যেকটা দলিল প্রমাণ পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই বিশ্লেষণের পরে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। এছাড়া আপনি যদি এক কথার উত্তরের আলোচনা করতে চান তাহলে ভাই অন্য কোথাও দেখেন। যে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা মানে এই ইসলাম নিয়ে সবসময় কি মানে নাস্তিকতা করেন নাকি অন্য কোনো ধর্ম নিয়ে করেন, মানে এই যে সবসময় ইসলাম বিপক্ষে কথা বলছেন। বিফোর অ্যানসারিং দ্য কোশ্চেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, ডু ইউ থিংক এটা কি উত্তর দেওয়ার মতো কোনো কোশ্চেন হইলো কিনা? না না নাস্তিকতা তো আসলে বা আমি আপনাকে একটা প্রশ্ন করি, সরি উত্তর দেওয়ার মতো যদি না থাকে তাহলে স্কিপ করছি। খুবই খুবই একেবারে মানে বোঝাই যাচ্ছে যে অপরিণত মস্তিষ্কের অনেকজন লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আসিফ ভাই, আমি মনে করি আপনি যে মানে প্রশ্নগুলো করতেছেন মানে বেসিক থেকে বেসিক লেভেল মানে যেগুলো উত্তর দেওয়ার মতো না আর কি, সরি বাট আমার মনে আমাকে মনে হচ্ছে না আর কি। আচ্ছা আমি অন্য কারণে কথাটা বলছিলাম সেটা নিয়ে একটু বলতে চাই। আহমেদ ভাই এক সেকেন্ড একটু ধৈর্য ধরেন, বের তো করে দিচ্ছেন এখন, একটু ধৈর্য ধরেন ধরেন একটু বলছি যে আপনি সংশয়.com এর কোনো লেখা কি আপনি পড়েছেন? জি আগে পড়তাম, দীর্ঘদিন মাস্কিং করা হয় না। আচ্ছা উত্তর সমূহ একটা পাতা আছে সেটা কখনো পড়েছেন? না পড়া হয়নি এখনো। আমি স্যার একটা একটা আর্টিকেলের নাম বলতে পারবেন, মাসিক মইদিনের কোন একটা আর্টিকেল পড়ছেন সংশয়.com থেকে মনে পড়ে কোন আর্টিকেলের নাম? হ্যাঁ আছে, আমি আপনাদের সম্পর্কে একটা আর্টিকেল পড়েছিলাম যে যেটা হিন্দুত্ববাদের মানে নিয়ে কথা আছে, এখানে কিছু খ্রিস্টানদের বিরোধী কথা আছে যেমন বাইবেলের বিপরীত, তারপর হচ্ছে হিন্দু ধর্মের আপনাদের কোন টপিক বলতে পারবেন যে এই টপিকে একটা আছে, এই আর্টিকেল এর নামটা এটা বা সামথিং, এই নতুন একটা জিনিস শিখছেন এই আর্টিকেল থেকে, এনিথিং? না আমি ওই যে বললাম যেটা আপনাকে যে মানে আগে পড়া হতো, এখন আই হাইলি ডাউট আপনি কখনো পড়ছেন। I highly doubt যে আপনি কখনো আসিফ মদিনার লেখা পড়ছেন। জি না পড়া হয়নি। প্লিজ প্লিজ পড়ে দেখেন, পড়ে দেখেন এবং আপনার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর উত্তর
আপনি বেশিরভাগ উত্তর উত্তর সমর ভাই একটু আসিফ ভাই যদি আপনি একটু বলে দেন কোথায় পাবো। সংশয় ডট কমে ঢুকে উত্তর সমূহ নামক একটা পাতা আছে, এই টাইপের মানে লেম কোশ্চেনের উত্তর এখানে লিখে দেওয়া আছে, এই কারণে এই টাইপের লেম কোশ্চেনের উত্তর এখন আর আমরা মৌখিক ভাবে দেই না, ঠিক আছে? আপনি একটু কষ্ট করে সেখানে ঢুকে সেখানে লেখা আছে সেই লেখাগুলো একটু পড়ে নেন আগে। নাস্তিকদের বিরোধিতা করতে অবশ্যই করবেন, কোনো সমস্যা নাই, সমালোচনাও করবেন অবশ্যই, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে তাদের সম্পর্কে জেনে বুঝে করাটা ভালো। হ্যাঁ, আমরা যেমন কোরআন হাদিস তামাতামা করে তারপরে মানে ইসলামকে সমালোচনা করি, আপনাদেরও সেটা করা উচিত, অন্তত পক্ষে বেসিক আইডিয়াটা নিয়ে তারপরে নাস্তিকদের লাইভে যুক্ত হওয়াটা ভালো, এটা আপনাদের জন্য ভালো, মানে আপনারা অপমানিত হন না বা আপনারা মানে বোকা হিসেবে প্রমাণিত হন না, এবং আমাদের জন্য ভালো যে আমরা একটু আলোচনা করতে পারি, আলোচনা করার মতো অন্তত কাউকে পাওয়া যায়, ঠিক আছে? আমরা তো আসলে আলোচনা করতেই আসি, দেখা যায় এইরকমের বোকা বোকা প্রশ্ন করলে তখন আর কি ইয়া হয়ে যায় আর কি, মেজাজটা একটু গরম হয়ে যায়। ঠিক আছে আহমেদ ভাই, আপনি আগে একটু পড়েন সংশয় ডট কমে ঢুকে, একটু পড়েন টরেন, তারপরে আরেকদিন আসেন, আরেকদিন এসে প্রশ্নগুলো লিখে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে বলেন, আর একটা প্রশ্ন আপনি করতে পারবেন, তাহলে শেষ প্রশ্নটা করেন। আচ্ছা, দাসপথে যেটা বলছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি দাসপথটাই বানিয়েছে বা উনি মানে এরকম কোন কথা আমি বলেছি? ফারাজ ভাই দেখেন, মুমিন না না আহমেদ ভাই, আহমেদ ভাই আপনাকে মিউট করে রাখছি। ফারাজ ভাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাসপথাকে বানিয়েছেন এরকমের কোন কথা এই জীবনে আমার মুখ থেকে কখনো শুনছেন আপনি? ভাই এই কথা বলে তো আমি আপনার লাইভে থাকতাম না। যতমাতে চেয়েছিলেন আপনাকে আমি মিউট করে রাখছি। আহমেদ ভাই আপনি যদি আর নিজেকে আনমিউট করে কথা বলেন তাহলে আপনাকে বের করে দিব। মানে কি রকমের এটা চালাকি? আমার আমার একটা আমার একটা প্রশ্ন আছে ভাই, যে যে প্রশ্ন আসছিল যে জ্ঞানী মুমিন না, আমি ট্রুলি মনে করি একজন জ্ঞানী মুমিনের সাথে এখন কথা বলা উচিত, টু বি অনেস্ট আসিফ ভাই। হ্যাঁ, মানে আমি নাকি দাবি করেছি নবী মোহাম্মদ দাসপথা বানিয়েছেন, মানে কথাটাকে কিভাবে টুইস্ট কইরা, কথাটাকে কিভাবে মানে আমার আলোচনাটাকে কিভাবে নষ্ট কইরা, কি মানে এই সমস্ত ভাই কি গলে কি ভাই এগুলো কি মানে এদের কি চেয়েছিলেন? এটা আপনাকে একটু মিউট করে আবারও মিউট করে রাখছি, এবার না এবার বের করে দিচ্ছি, কারণ আপনি একে তো মিথ্যুক, একে তো মিথ্যুক, তার উপরে আবার মানে মাথায় কিছু নাই, মাথায় জ্ঞান বুদ্ধি থাকলে যদি মিথ্যা কথা, এটাই তো সমস্যা আছে ভাই, মানে বোঝাও মুশকিল যে উনি ইন্টেনশনালি মিথ্যা কথা বলতেছেন নাকি উনি আসলে বিষয়টা ধরতেই পারতেছেন না, বুঝে নি না বিষয়টা, যে আপনার ইমাজিন করে নিছে সিজোফ্রেনিক রোগী নাকি আমি তো সেটা বলতেছি না, জীবনে তো আপনার মুখে শুনলাম না এই কথা আছে দাস প্রথা মোহাম্মদ বানাইছে, কোন বেকুবে বলবে কি ভাই এগুলো কি ভাই, মানে কথার তো কোনো একটা একটু আগা মাথা পর্যন্ত থাকুন লাগে ভাই। হ্যাঁ, কথার তো একটু আগা মাথা থাকুন লাগে। আরে অবস্থা রে ভাই, এই যদি হয় অবস্থা, আর উনি এসে বলতেছে যে জ্ঞানী মুমিনের সাথে আলোচনা কর, যে জানে না তার সাথে আপনারা বেশি করেন, জ্ঞানী মুমিনের সাথে আলোচনা করেন, তার নিজের জ্ঞানের অবস্থা, থাক ভাই বহু সময় দিচ্ছেন তাকে, অন্য কাউকে একটু সুযোগ দেন, অনেকেই অনেক